আমাদের যিনি আর্টিস্ট উনি এবছর হ্যাট্রিক মানে আমাদের ক্লাবে 3 নম্বর বছর করছে, তাকে বলেছিলাম যে আমরা একটু অন্যরকম কিছু করতে চাই, তা তারই আইডিয়া এটা। সে আমাদের ভাবনাটা দেখায় এবং সে বলে যে এটা খুব ভালো চলবে এবং এটার খুব প্রয়োজন। পুজো তো মাত্র 1 মান্থ বাকি, তো আমরা আজকে যেতে চলেছি একটা ইনোভেটিভ পুজো প্যান্ডেলে যেখানে তোমাদের পেটসদের আনতে পারো। তো অল অ্যাবাউট পুজো আজকে, এখানকার বৈশিষ্ট্য হচ্ছে অল অ্যাবাউট তোমাদের ডগসকে নিয়ে আসতে পারো, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তোমরা এরম কোনো, আমি প্রথমবার ফার্স্ট টাইম এভার এরম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, উইচ ইজ দ্য ভেরি ভেরি ইনোভেটিভ থিং। সো পুজো কমিটির সাথে আমরা কথা বলে নেবো অ্যাবাউট দ্য এন্ট্রেন্স অফ দ্য পেটস, কীভাবে ওরা ব্যবস্থা করছে না করছে, ডিটেলস অ্যাবাউট এভরিথিং ইউ উইল বি গেটিং। তো চলো ওদের সাথে কথা বলা যাক। রীতম ভট্টাচার্য, বিধান সরণি অ্যাটলাস ক্লাব হচ্ছে আমাদের পুজো কমিটির নাম এবং এবছর সেটি 39তম বর্ষে ব্যবহার করে গেছে। আমরা এবারে চেয়েছিলাম একটু অন্যরকম কিছু, তা আমাদের যিনি আর্টিস্ট উনি এবছর হ্যাট্রিক মানে আমাদের ক্লাবে 3 নম্বর বছর করছে, তাকে বলেছিলাম যে আমরা একটু অন্যরকম কিছু করতে চাই, তা তারই আইডিয়া এটা। সে আমাদের ভাবনাটা দেখায় এবং সে বলে যে এটা খুব ভালো চলবে এবং এটার খুব প্রয়োজন। তখন আমরা ভেবে দেখলাম যে সত্যি এটা তো এর আগে কখনো হয়নি, এটা একদম অভিনব এবং খুব ভালো একটা মেসেজ মানুষের মধ্যে প্রচার হবে। তা সেখান থেকেই এই প্ল্যানের শুরু। এটা একদম শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে, মানে যদি ফিট হিসেবে ধরেন তাহলে ম্যাক্সিমাম 600 থেকে 700 ফিটের মধ্যেই পড়ছে, একদম শ্যামবাজার ট্রাম ডিপোর ঠিক অপোজিটে কেসিদাস ফ্যাশন তার পাশের গলি। এবং আরেকটা যদি হয় তাহলে সেটা হচ্ছে হাতিবাগান আমিনিয়া, আমি সবাই চেনে, আমিনিয়ার ঠিক পাশে একটা যে গলি সেটাই আছে বিধান সরণি অ্যাটলাস ক্লাব। এরকম এর আগে কখনো হয়নি, যেটা বলছিলাম যে এটা একটা অভিনব প্রথমত, যেটা মানুষের কাছে খুব অ্যাট্রাকটিভ। যাদের বাড়িতে পোষ্য আছে, ষাঁড় মেয়ে আছে, তারা ভালো বুঝবে যে যখন বেরোয় তখন প্রচণ্ড তারা উত্তেজিত হয়ে পড়ে, ওদেরকে নিয়ে কোনো প্যান্ডেল হপিং করা যায় না এবং সেক্ষেত্রে তাদের অভিভাবকদের একটা খারাপ লাগা কাজ করে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে মানুষ সব জায়গায় যখন পৌঁছাতে পারছে তখন পেটসরা কেন পারবে না। তো আমাদের চিন্তাভাবনাটা এই কারণেই যে পশু সব জায়গায় যদি তাদের গাইডলাইন ঠিকমতো থাকে নিয়ে পৌঁছানো যাওয়া উচিত। আমরা যখন প্রথম ঘোষণা করি যে আমাদের এবছর এই যে প্রচেষ্টাটা এটা পেট ফ্রেন্ডলি পুজো, এবং নট অনলি পেট ফ্রেন্ডলি পুজো, আমাদের এবছর এটা পেট নিয়েই মানে পুরোটা নিয়ে প্যান্ডেলটাও তাই। সুতরাং আমরা যখন প্রথম ঘোষণা করি ঠিক তারপরেই বেশ কিছু নাম করা ক্লাব তারাও পেট ফ্রেন্ডলি করে দেয় তাদের পুজো, মানে এটা আমাদের কাছে একটা বিশাল মানে সাকসেস বলতে পারেন। হ্যাঁ, কারণ আমরা তো চাই যে এটা সব জায়গায় হয়ে যাক। আমাদের একটা হেল্প ডেস্ক থাকছে, সেখানে একটা হেল্পলাইন নাম্বার আমরা প্রচার করে দেবো। হ্যাঁ একদম, সেখানে আপনাদের ফোন করতে হবে এবং ফোন করে আপনাদের আমাদের একটা ভলেন্টিয়ার আপনাদেরকে গাইড করবে, এবং যখন আপনি নিয়ে আসবেন তখন আলাদা ভিভিআইপি, এবারে আমাদের কাছে পেটস, কোনো মানুষ ভিভিআইপি থাকছে না, সুতরাং ওদের জন্য আলাদা এন্ট্রেন্স থাকছে। প্রথমত প্রতিমা থেকে প্রতিপদ থেকে মানে মহালয়ার পরের দিন থেকে তৃতীয়া অবধি পেটস আনলে তবেই এন্ট্রি। আচ্ছা, ঠিক আছে, না তৃতীয়ার পর থেকে সবার এন্ট্রি, এবং যখন সবার এন্ট্রি হবে মানুষও আসছে, পেটসও আসছে, পেটসের অভিভাবক আসছে, তখন আমাদের একটা আলাদা লাইন থাকবে এন্ট্রেন্স থেকে, একটা আলাদা লাইন থাকবে যাতে মিনিমাম একটা ডিস্টেন্স থাকে। এবং অনেকেই আছে যারা পেটস পছন্দ করে কিন্তু কাছে যেতে চায় না, ভয় পায়, আবার অনেকে এরকম আছে যারা পছন্দই করে না, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটা আলাদা যে ব্যারিকেড করছি সেই ব্যারিকেড দিয়ে থাকবে। এবং আমরা চেষ্টা করছি অল টাইম ভেটেরিনারি ডাক্তার রাখার এবং ডগ হ্যান্ডেলার রাখার। সো দ্য লোকেশন অফ দ্যাট পুজো প্যান্ডেল ইজ ড্রিমল্যান্ড নার্সিং হোম, যেখানে আছে তার অপোজিটের যে গলিটা ওখানেই হচ্ছে পুজোটা হচ্ছে। তো ডেফিনেটলি তোমরা ভিজিট করো অ্যান্ড এনজয় করো, আর যত পারবে তোমাদের পেটসদের আনো, তারা এনজয় কম করে, তো ওদেরকেও এনজয় করাও। আমরা পেট ফ্রেন্ডলি প্যান্ডেল থেকে এলাম আর এখন এখানে দেখো
এই জায়গাটার গল্পটা সমাপ্ত হলো, এবার যাওয়া যাক কুমারটুলি। সেটাই ভাবি যে নর্থ কলকাতায় কতদিন পরে আসা হলো, লিটারালি অনেকদিন পরে আসা হলো আবার এখানে আসা। তো একটা নস্টালজিয়া, তো ভালো লাগে বেশ আসতে এখানে, একটু মানে অন্যরকম একটা ব্যাপার। এখানে জাস্ট পর পর অনেকগুলো অনেকগুলো জাস্ট ঠাকুর, অ্যান্ড ইটস সো ব্রিলিয়েন্টলি মেড, উইচ ইজ রিয়েলি গ্রেট। ডেফিনেটলি কুমারটুলি এসো যদি তোমরা কলকাতার থেকে, মানে কোনো সময় মানে এরকম হয় যে বেড়ানোর জায়গা বা কিছু পুজোর আগে এসছো, তো ডেফিনেটলি কুমারটুলি ট্রাই করো। যে বানানোর ব্যাপারটা দেখাটা একটা আর্টিস্টিক একটা ফিলিং, তো যারা বানায় বা যারা যেটাই করছে কনসেন্ট্রেশনেরও এটা খুবই দরকার। তো ইট ইস রিয়েলি ডিফিকাল্ট টু মেক আইডল, তোমরা যে পুজো করো সেটা কীভাবে বানানো হয় সেটা এখানে তোমরা দেখতে পারবে। বৃষ্টি হয়েছে সবকিছু, বাট উই হ্যাভ শুটেড ভালো হবে, যেটা ইজ দ্য প্লাস পয়েন্ট। না শুটেড বলে দিয়েছি ভুল করে, তো যাই হোক, তো আমরা শর্টসগুলো নিয়েছি খুব অ্যামেজিং অ্যামেজিং, তোমরা দেখলে বুঝতে পারবে। যে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। সো দেখতে হবে, লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। টিল দেন টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।